ফ্রেন্ডস, তোমাদের আজকে একটু রান্না শেয়ার করি। একটা হাঁড়ি বসিয়েছি দেখছো, আর নুন দিচ্ছি জলে, আর এটা হবে কি তোমরা বুঝতে পারছো? ওই জায়ফল, জৈত্রী, লবঙ্গ ওইগুলো দিয়েছি জলের মধ্যে। 3 দিন একটা প্রিয় খাবার করছি, শরীর ভালো না, তাও মেয়ে খেতে চেয়েছে। পুজোতে ভেবেছিলাম করব, করতে পারিনি, তাই এটাও পুজো, কালী পুজোর আগের দিনের এটা করছি। তেল দিলাম জলের মধ্যে, এবার বাসমতি রাইস দিচ্ছি। আর চারিদিকে গান বাজছে, তো পুজোর আগের দিন বুঝতেই পারছো, তাই জন্যে ভয়েস দিচ্ছি। তো ছোট্ট একটু ভিডিও একদম না দেওয়ার থেকে দেওয়া ভালো, তাই করছি, হয়তো দেরি হবে দিতে। যাই হোক, চালগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে আগে চাল ধুয়ে নিয়েছিলাম, একটু বেশি করেই করেছি। আর এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ, এতে রসুন আছে, শুকনো লঙ্কা আছে, সব আছে। অনেকটা ভাজবো, ভেজে বেরেস্তা করে সেটাকে পেস্ট করে বিরিয়ানির যে চিকেনটা হবে, চিকেন বিরিয়ানি করব, সেই চিকেন বিরিয়ানিতে ম্যারিনেট করব, আর কিছুটা রাইসের উপর ছড়াবার জন্য রাখবো। তো সেগুলো কেটে একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। সবটা দেখো তোমরা, শেয়ার করছি। আর তোমরা জানোই কদিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কোনো রকমে যাতে চ্যানেলটা চালু থাকে সেইরমভাবে করে যাচ্ছি। জানি না কতদিন এইভাবে করতে পারবো, তাও চেষ্টা করছি যতদিন পারি বন্ধ না করে। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করছি, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে চিকেনটা, তারপর চিকেন ম্যারিনেট করাটা দেখায়নি, এবার চিকেন কষা করছি, যেটা বিরিয়ানিতে দেব। ডিম আলুগুলো ভেজে নিয়েছি, ভিডিওটা ছোট করব বলে আর ডিটেলস দেখায়নি। এবার রাইসটা হয়ে গেছে, এবার লেয়ারিং করার ব্যাপার। এই যে ঝরঝরে হয়েছে রাইসটা, আর অনেকটা বেশি করেছিলাম, আমাদের 3 জনের মতো নয়, আরও বেশি করেছিলাম। তো 4 জন খেয়ে পরের দিন ছিল আরও, মানে আমাদের তোজোকে তো ধরি, আর পরের দিনও যাতে খেতে পারে ওরা, সেইভাবেই করেছিলাম। কারণ আমি যখন রান্না করতে পারছি বেশি করে করে নিচ্ছি শরীরের জন্য, তাই। এই যে লেয়ারিং করছি দেখছো, ডিম আলু চিকেন দিয়ে দিলাম, তারপর আবার রাইস দিচ্ছি, যেভাবে করে বিরিয়ানি লেয়ারিং। তারপরে বিরিয়ানি মশলা দেব, তারপর যেসব জিনিস দিতে হয়, জলগুলো, যে গোলাপ জল, কেওড়ার জল, এসব বিভিন্ন রকম যেসব জিনিস দিতে হয়, খুব সহজ পদ্ধতিতে যেভাবে হয় সেভাবেই করছি। এই যে বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি, আর ক্যামেরা করে দিচ্ছে 3 দিন। তো চলো আমার